সেদিন শরৎ হেমন্তের সন্ধিক্ষণে নির্জন নিশীথে বয়ে যা হিমেল হাওয়ায় বিলের পদ্মের সঙ্গে ঘটে চন্দ্রের প্রথম সাক্ষাৎ হঠাৎ স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হয় কারো আবছায়া কখনো তা বিশদ আভায় মোহময় করে তোলে চারপাশ কখন ঘোর আমাবস্যায় ছেয়ে যায় সমস্ত আকাশ আলো ছায়ার ঘোলাট জাহানে বসবাস করা কৃষ্ণবর্ণের অঞ্জালিক চন্দ্রের জীবনে নির্মল পদ্মের আংশিক পর্দাপন কি পারবে অমানিসার সঙ্গে সঙ্গে চন্দ্রের অবশিষ্ট কলঙ্ক মুছে দিতে নাকি অনুরাগের বাঁধনে সুক্তারা হয়ে কলঙ্কিত চন্দ্রের কাছাকাছি থেকে যাবে আজন্ম কুহু চৌধুরী